নমস্কার বন্ধুরা, ল্যাডিলো স্পুনে সবাইকে স্বাগত জানাচ্ছি। যখনই বাড়িতে লাউ আসে, তার থেকে আমি কিন্তু এক টুকরো এই রকম সরিয়ে রাখি। আজকে যে রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, সেই রান্নাটা করবার জন্য আজকে করছি লাউ দিয়ে মসুর ডালের একটা রেসিপি। আমি জানি না আপনাদের বাড়িতে কিভাবে করেন, আমার বাড়িতে যেভাবে করে আজকে সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করব বলে চলে এসেছি। লাউটাকে ভালো করে খোসাটা ঝাড়িয়ে নিচ্ছি। খোসাটা আমি একটু মোটা করেই ছাড়ালাম, দেখে অনেকে হয়তো ভাববেন যে এটা লাউয়ের খোসাটা এত মোটা করে না ছাড়ালেও চলতো। এটা আমি যেহেতু লাউয়ের খোসা ভাজা করি, তার জন্য এটা একটু মোটা করে ছাড়াই। এবার লাউটাকে ডুমো ডুমো করে কেটে নিতে হবে। এই যে গরম আসছে, তাতে কিন্তু এই রকম একটা লাউয়ের রেসিপি কিন্তু দারুণ লাগে, ভীষণই একটা ঠান্ডা রিফ্রেশিং একটা টেস্ট নিয়ে আসে খাবারে। দেখুন, এইভাবে ডুমো ডুমো করে লাউটাকে কেটে নিতে হবে। লাউ কাটার সঙ্গে সঙ্গেই আমি কিন্তু জলের মধ্যে দিয়ে দিই, কারণ লাউ কিন্তু খুব তাড়াতাড়ি অক্সিডাইজড হয়ে যায়, কারণ লাউয়ের কালারটা চেঞ্জ হয়ে যায়। এইভাবে ডুমো করে সবটুকু লাউ আমি কেটে নিচ্ছি। লাউয়ের একটা টুকরো অংশই আমি রেখে দিই, সমস্তটা হয়তো অন্য কোনো কিছু রান্নায় ব্যবহার করলাম, বাকিটা আমি এরকম একটা লাউয়ের ডাল খাবো বলে প্রত্যেক দিনই কিন্তু লাউয়ের টুকরোটা রেখে দিই। লাউটা সমস্ত কাটা হয়ে গেছে, এবার দেখুন আমি হাফ বোল মতন মসুর ডাল নিয়ে নিয়েছি, খুব ভালো করে ধুয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, দিয়ে তাতে নুনও দিয়ে দিলাম। এবার বাটিতে কেন বসিয়েছি বন্ধুরা, তার একটাই কারণ যে মসুর ডাল যখন সেদ্ধ হয় তখন তার মধ্যে অনেক ফেনা ওঠে, সেই ফেনাটা ফেলে দেওয়ার জন্যই কিন্তু এইভাবে আমি বসিয়েছি। কারোর ইচ্ছে হলে কুকারও সেদ্ধ করে নিতে পারেন। এবার যে সমস্ত মশলা আমি ব্যবহার করব ডালটাতে, সেগুলোকে রেডি করে নিয়েছি। দুটো কাঁচা লঙ্কা চিরে নিতে হবে, আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। ডাল কতটা নেবেন সেই আন্দাজে আপনি পেঁয়াজটা দেবেন। পেঁয়াজটাকে রুমো করে কেটে নিতে হবে। ইচ্ছে হলে আর একটু বেশি পেঁয়াজও আপনি ব্যবহার করতে পারেন, পেঁয়াজ দিলে কিন্তু পেঁয়াজটার যে গন্ধটা সুন্দর হয়, ওই জন্য পেঁয়াজ একটু বেশি দিলেও কিন্তু ডালটা খেতে ভালো হয়। এইভাবে ডুমো ডুমো করেই কাটতে হবে, এটা কুচিয়ে কাটবেন না। এক একটা ডালে এক এক রকম ফোড়ন হয়, এইভাবে ডুমো করেই কিন্তু কেটে নিতে হবে পেঁয়াজটাকে। এবার ডালটাও আমার অনেকটা সেদ্ধ হয়ে গেছে, এবার সেদ্ধ ডাল থেকে ওপরের ফেনাটাকে আমি তুলে ফেলে দিচ্ছি। এটা ছোটোবেলায় আমি মাকেও করতে দেখতাম, তখন কারণ জানতাম না, এখন আজকাল দেখি যে এটার থেকে নাকি ইউরিক অ্যাসিড বাড়ে ডালের থেকে, যে খেলে অনেকে সেটা নাকি অনেকটা কম হয়, সেই কারণে এভাবে তুলে ফেলা হয়। এবার দেখুন ডালটা আমি ভালো করে সেদ্ধ করে নেব, বেশ ভালো মতন সেদ্ধ হওয়া অবধি কিন্তু ডালটাকে সেদ্ধ করতে হবে। অনেকে কিন্তু ডাল দিয়ে লাউ দিয়ে বসিয়ে দিতে পারেন, সেটা করবেন না, তাহলে কিন্তু ডালটা একটা ছাড়া ছাড়া ভাব হবে, ডালটা কখনোই মিহি একটা ডাল তৈরি হবে না। ডালটা সেদ্ধ হয়ে আসার পরে আমি লাউটা দিয়ে দিচ্ছি, এরপরে কিন্তু লাউ ততক্ষণই আমি সেদ্ধ করব যতক্ষণ না লাউটা খুব ভালো মতন সেদ্ধ হয়ে যাবে। এবার লাউয়ের আন্দাজে আরেকটু নুন দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। লাউয়ের রং যতক্ষণ না চেঞ্জ হচ্ছে ততক্ষণ আমি রান্না করব, তারপরে দেখে নেব যে লাউটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন লাউয়ের রংটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে। এই রকম চেঞ্জ হয়ে যাওয়ার পরে আমি এবার একটা কাঁটা চামচ দিয়ে এক টুকরো লাউ তুলে দেখে নিচ্ছি যে লাউটা ঠিক মতন সেদ্ধ হয়েছে কিনা। আমি দেখুন লাউ ডালটা সেদ্ধ হওয়ার পরে লাউটা দেওয়াতে কিন্তু ডালও বেশি গলে যায়নি, লাউও কিন্তু সেদ্ধ হয়ে গেল। এইভাবেই করে নিতে হবে, তাহলে কিন্তু ডালটা একদম সঠিক ভাবে সেদ্ধ হবে। দেখুন লাউটাকে আমি দেখে নিচ্ছি যে সেদ্ধ হয়েছে কিনা, খুব পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর একদম নরমভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ডালটা সেদ্ধ আমার রেডি হয়ে গেছে, এরপরে করতে হবে ডালের সোমবারটা। এই সময় আপনি ইচ্ছে হলে একটু জল দিয়ে দিতে পারেন, যে ডাবল কনসিস্টেন্সি আপনি কতটা রাখবেন, ঘন ডাল খাবেন না আর একটু পাতলা চাইছেন, সেই অনুযায়ী কিছুটা জল মিশিয়ে দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ, খুব বেশি হলুদ ব্যবহার করবেন না, ডালের টেস্টটা তাহলে নষ্ট হয়ে যায়। দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা, দিয়ে এবার ডালটা নামিয়ে সোমবারের জন্য তৈরি হয়ে গেছি। নিয়ে নিয়েছি সর্ষের তেল দু চামচ মতন, তাতে ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর একটু তেজপাতা, দিয়ে লঙ্কাটা ভালো করে ভেজে নিতে হবে। লঙ্কাটা ভাজা হয়ে যাওয়ার পরে
এতে অ্যাড করে দিয়েছি ডুমো করে কেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা আমি ততক্ষণই ভাজবো যতক্ষণ না বেশি একটু লালচে হয়ে ভাজা হবে এবং বেশি একটু পেঁয়াজ ভাজার গন্ধ বেরোবে, সেই রকম অবধি ভেজে নিয়েছি। এরপরে দেখুন আস্তে আস্তে ডালটাকে আমি পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি। এতে এত সুন্দর একটা গন্ধ হয় বন্ধুরা এবং এত টেস্টি হয় এই ডালটা, অবশ্যই একবার করে দেখুন। গরমকালের জন্য এটা কিন্তু একটা পারফেক্ট লাউ ডালের রেসিপি। আমার আশা করছি যে আপনাদের সবারই ডালটা ভালো লেগেছে, এবং ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টস, শেয়ার ও সাবস্ক্রিপশন আপনাদের কাছ থেকে আশা করতে পারি, এবং পুরোটা ভিডিও আপনাদের কাছ থেকে আশা করতে পারি যে সেটা দেখবেন। ডালটা ফুটছে, ভালো করে ফুটিয়ে নিয়ে আমি ডালটাকে নামিয়ে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। ভীষণই স্বাদের, ভীষণই সুন্দর একটা ডালের রেসিপি। অনেক ধন্যবাদ বন্ধুরা, আশা করছি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও কোনো এইরকম রোজকার রান্না নিয়ে আপনাদের কাছে চলে আসবো।